আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর তোমার সাথে আবার কথা হচ্ছে, মধ্যেখানে বিয়ের পর থেকে আর কথাই হয়নি। মানে বিয়ে বাড়িতে গিয়ে বাচ্চাকে নিয়ে সামলানো, আর ওর একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, জ্বর এসেছিলো, প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছিলো, তো সেই সব নিয়ে একটু টেনশানে ছিলাম, তাই এতদিন আর তোমার সামনে আসা হয়নি। তো এখন একটু ঠিক আছে, ভাবলাম আজকে আমি সারাদিন কী করছি না করছি সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকালে হচ্ছে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, ভালো লাগবে। সকালকার যা কাজ থাকে আর কি, মানে মেয়ের খাবারের জল টল গরম করা, সেগুলো হয়ে গেছে, আর ওই জামাকাপড় কাচা করছি, আমি ফ্রেশ হয়ে গেছি। তো ওকে খাইয়ে দাইয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো স্নান টান করে আমি আবার তোমাদের সামনে চলে এলাম, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, মানে খাওয়ানোর পরে ওকে স্নান টান করিয়ে দিলাম, আমিও স্নান করে নিলাম। এবার ওর জন্য দুপুরবেলায় প্রতিদিন আমি খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা কেমন করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো তোমাদের ভালো লাগবে। মানে বাচ্চা যদি তোমাদের থেকে থাকে তাদেরকে এরকম করে খাওয়াতে পারো। আমি খিচুড়িটা বাটার দিয়েই করি, কারণ কি তেল এখনও আমি ওকে খাওয়াইনি, সে বাটার দিয়েই করি। দেখো কী কী লাগছে, যে এখানে আমি দু রকমের ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আছে কিছু গাজর, আলু, কোনোদিন পেঁপে থাকে, কোনোদিন বিনস থাকে, যা যা থাকে সেরকম, আর বাটার দিয়ে আমি খিচুড়িটা করি। তো দেখো কীভাবে খিচুড়িটা করি। তো আমি এখন বাটার নিয়ে নিয়েছি, দেখো এইটুকুনি বাটার নিয়েছি, খুব একটা বেশি বাটার দিই না। তো ইয়েটা প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, মানে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গরম হয়ে গেলে তখন আমি ওখানে জিরে দিয়ে দেব একটুখানি। একটু জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো একে একে দিতে থাকবো। প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, এবার চাল ডালগুলো দিয়ে দিব। একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, কারণ টেস্ট না হলে তো খাবে না লবণ ছাড়া। একটু হলুদ দিয়েছি, হলুদটা খুব ভালো। তারপরে জল দিয়ে ভালো করে এই জিনিসটাকে একসাথে মিশিয়ে পিঠেটা লাগিয়ে দেবো। তো এই যে প্রেশার কুকারটা লাগিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম, আর 4 থেকে 5টা সিটি পড়লেই হয়ে যাবে। আর যেদিন মাছ থাকে কিংবা মাংস থাকে সেদিন 7-8টা সিটি মারতে হয়, কারণ সেটা না করলে তো হবে না, তাই সেদিন 7-8টা সিটি মারতে হয়। আর এই বাটারের মধ্যে যখন যেদিন মাছ কিংবা মাংস থাকবে, বাটারের মধ্যেই আগে মাছটা বা মাংসটা ভেজে নিই, তারপরে সবজিগুলো অ্যাড করে দিই আস্তে আস্তে। এইভাবেই খিচুড়িটা করি, আরও ভালো, মানে এমনি ভাত ডালের থেকে ভালোই খাই এই খিচুড়িটা, ওর জন্য এটাই করা হয় প্রতিদিনের জন্য। আর তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। তো আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে বিরিয়ানি, দেখে নাও
চিকেন বিরিয়ানি। তো এটা হচ্ছে কিনে এনেছি, এটা বাড়িতে রান্না করা না, কেনা বিরিয়ানি। তো দেখি কেমন খেতে বিরিয়ানিটা। ভালোই খেতে, ভালোই আছে। আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে। তো বাড়িতেও বিরিয়ানি রান্না করা হয়, একদিন বাড়িতে যেদিন বিরিয়ানি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো কী করে বাড়িতে রান্না করি। ভালোই বেশ খেতে হয়, বাড়ির বিরিয়ানিটাও সুন্দর খেতে হয়। কিন্তু আজকে কেউ নেই বলে ওর জন্য বাইরে থেকেই আনা হয়েছে বিরিয়ানিটা, একদিন বাড়িতে করে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি সেজে গুজে। তো আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে যাচ্ছি, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি আমার ননদ তনদ কাকিমা কাকিমণি আর কি কাকিমণির মেয়ে সবাই মিলে যাচ্ছি, দেখো তোমাদের ভালো লাগবে। প্রোগ্রাম আমি ঠিক জানি না কী প্রোগ্রাম, ওরা বলছে, দেখি যাই। আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি আজকের মতন। আর আজকক্ষণ অনেক রাত হয়ে গেছে, আমরা ওখানে ঘুরে টুরে চলে এসেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট, রাত্রেবেলাকার যত স্কিন কেয়ার রুটিন সেগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। তো এখনকার আজকের মতন বাই বাই, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।